তোমরা জানো আমি কে? কে রে তুই? তোকে তো এই গ্রামে প্রথম দেখছি। তাহলে তো তোমরা এটাও জানো না যে আমি তোমাদের কেন ডেকেছি। আরে খাপাচ্ছো তো, আমরা দেখো তো চিনিই না। আমি কি রে বললো, তুই কেন ডেকেছিস আমাদেরকে? আই লাইক ইট, আমি পছন্দ করি তাদের যারা আমাকে চিনে না। আর তোমাদেরকে ডাকার কারণ হচ্ছে আমি তোমাদের মধ্যে একটা সাহস দেখেছি। তোমরা যে কর্মটা করে খাও না ও কেউ পারবে না। আর তোমরা এই তোমাদের সাহস ট্যালেন্টটা ফালতু বাদ করছো কেন? তোমরা আমার সাথে যুক্ত করে একটা বড় মুরগি ধরো, বুঝলে তো? জানো সে সোনার ডিম দেয়। আবে চল ঝাটু, আমরা তো ছাগলের ব্যবসা করি, বল কাকাজি মাংস নিবি? আরে আমি ওই রকম বলছি না গো, আমার কথা বলার মানে হচ্ছে এমন একটা জায়গায় হাত মারবো যেন এক খাপে লক্ষ লক্ষ টাকা পেয়ে যায়, ঠিক আছে? এই ছুটকে ফুটকে করে কি লাভ, আমাদের ছুটকে ফুটকে ছুটকে তো লাভ নাই, একবার লক্ষ লক্ষ টাকা পাই, কি বলছো? আরে আমার কাছে একটি ভালো বুদ্ধি আছে বুঝলে, খালি তোমরা দুজন আমার সাথে থাকি। দেখো লক্ষ লক্ষ টাকার যদি কথা হয় তাহলে তো আমরা। আরে তোমরা পয়সা টেনে গেলিছো আমি থাকতে, পয়সার দায়িত্ব আমার, তোমরা খালি আমার সাথ দিও বাস, পয়সা যত লাগবে আমি ঠিক দিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নাই। তা কি বুদ্ধি বলো তো আমাদেরকে। শুনো তাহলে, আমাদের এলাকার যে সবচেয়ে বড় সোনার দোকানি বুঝলে, যে সবচেয়ে বড় লোক, ও আজকে আর বোর সাথে যাবে হানিমুনে, তাহলে এটা তো স্বাভাবিক, যাদের বাড়ি ফাঁকা থাকবে আমরা সবাই যাবো, জিওর বাড়িতে ভালো। দেখো তোমার বুদ্ধিটা তো বেশ ভালোই লাগলো, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হবে তো? আরে বিল্লু ওইটাই বুদ্ধি দেয় যেটা সাকসেসফুল হবে। আরে বিল্লু আমরা তোমার সাথে আছি। কি বললে? বুদ্ধিটা তো খুব ভালো। তার আগে কি বললি? আমরা আমরা তোমার সাথে আছি বিল্লু। স্যার কল মি স্যার, ইয়েস স্যার, নো স্যার, জাস্ট স্যার। হট সালা বালমুখা, তোকে স্যার ফার বলতারবো না, বিল্লু বলবো যে কাজে থুস তো থ, নাহলে পালিয়ে যাচ্ছি। আর লিডার তোদের স্যার তো বলবি না, ঠিক আছে বিল্লুই বল। এটাই হচ্ছে সোনারের বাড়ি, এখানে আছে নকশা, নকশারা যে এলিয়াস হবে, বুঝতে পারলে তো? ঠিক আছে বিল্লু, আমি যেছি আর আসছি। আরে বিল্লু ভুয়ে কি দেখছিস, নকশা দেখ না। আরে আমি দেখছি এই ভুঁইটা ছোট ছোট আছে, তা কত সুন্দর লাগছে, আর যে বড় হবে কিছু কিছু মানুষের যেখানে ঘপাঘপ করতে লাগবে, একটা রুম ভাড়া লেগে পারে। তাহলে আমার যদি মন যায় না তাদের গাঁড়ে পিলে সিমেন্ট ভরে প্লাস্টার করে দেবো, বুঝলি? রুম ভাড়া দিলে কি হবে, হ্যাঁ খামুকাতে পরিবেশ খারাপ করে। আরে সব বাদ দে তো, নকশাটা দেয় এদের নকশাতে ভাটা দেখাচ্ছে। দেখো ভাটা তো এটাই, খাজানা ঠিক পেয়ে যাবো, একটু দৌড়াদৌড়ি করতে হবে। আরে আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ওই খাজানা পাওয়ার পরে ওই শুয়োরের মতো সব ছিঁড়া ছিঁড়ি করবে না, ঠিক আছে? আমি ঠিক সব ফয়েকে ভাগ করে দেবো, সময় সময় ভাগ করে দেবো, তোমরা নিবে, আমার হবে 80%, আর বাঁচবে 10%, তোমরা দুজনে ভাগ করে নেবে 10-10 করে, ঠিক আছে তো? ও বাড়া, আমি 80% লোক আর তোর ভাবি 10% নেবে, আর বাদ বাকি 5-5% করে বেঁচে থাকবে, ওটা তোকে 5% আর ওকে 5% দেবো। ওরে সালা মেরা সুয় র বানিয়ে দেবো, 80% হবে আমার আর 15% হবে তোদের ভাবির, আর যে 5% থাকবে তোরা আড়া আড়াই করে ভাগ করে নিবি। তাহলে এটাই ফাইনাল, লে দেখেন আমার 100 টাকার নোট ঝুলছে, এটা তোর মোদের কাছে পাঠিয়ে দে, মেয়েরা সব সুয়র বানিয়ে দেবো সালা রেন্ডিকা। শুন সব কিছুতে গাল খাটাবো আমি, কষ্ট করবো আমি, আর তোদেরকে 80% দিয়ে দেবো লাই। শুন 80% হবে আমার, 10% হবে আমার ভাইয়ের, আর 10% আমার আম্মি আব্বুকে দেবো, তারপরে যদি আমার মন যায় তাহলে তোদের টিপ ফিপে কাটুন দেবো, বুঝতে পারলি তো? শালা তোমাদেরকে আলরেডি ডাকলি,
এই তোরা হ্যাঁ কি করছিস রে? আমার ভাড়াতে কাঁথা বিলা ঢুকলি? আরিয়া সালা ফুটা মালিক সালা খুব জরিয়া, আমি যা বলবো আসাই হ্যাঁ বলবে। হ্যাঁ আরে মালিক তুমি এনে গেছো, তুমি অফিসে যা বসো, আমরা ছেড়ে দিচ্ছি। না 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 আমি এখানে দাঁড়িয়ে থাকছি, আমার সামনেই কর। হাতে কুড়ি পড়েছে আমার দ্বারা হবে না গো, আমার দ্বারা হয়তো আর এনজয় করা হবে না গো, তাড়াতাড়ি চলো খাজানাটা নিয়ে বাইরে যাই। আরে তা দাঁড়া, এই সালা জোরে মালিক আগে পালাক, বুঝলি তো? মালিক যেই পালাবে খাজানা লিব মারব তোর বাড়ি, আর সালা বাড়ি যা পয়সা লেস আগে সালার এই ভাটাটা কিনব। এই সালা চুদনারি মালিককে চাকর থা পাটি পা করবো, আমার খুব খাটালো সালা আজকে। তো শোন নুনু মুখাও, শোন শোন তুই, হ্যাঁ হ্যাঁ তুই তুই শোন শোন তোমার এই খালি এই ম্যাপে তোমার ভাটার খালি লোকেশন আছে বলে এসছি আমি, তাহলে তোমার ভাড়া আসতে হবে না তোমার ভাটাতে। বড় এক্সপোর্টার বুঝলে তো, খালি খাজানা লোভে এসেছিলাম। আমার ভাটায় খাজানা মানে আমারই খাজানা। যা তোরা তিনজনের নুনমুখ, যা যা চলে যা চলে যা যা যা। ঠিক আছে পালাচ্ছি, খাজানার নকশাটা আমার কাছে, তুই উনি দিয়ে ধরবি, ধর কিসে ধরবি তুই? এই দা 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 অত চালাকি চলবে না, দুজন মিলে ধরবো। আচ্ছা ঠিক আছে ধরবো, কিন্তু 10% দেবো বস। ঠিক আছে ও 50% দেবো। হ্যাঁ চ 50-50 নেবো চ। দেখো ভাই ভাটাটা মেলা বড়, ঠিক আছে সবাই মিলে মিলেমিশে ধরতে হবে, তাহলে খাজানাটা পাবো। আরে শুনো, খাজানা পেলে আগে আমার 50% দিয়ে দেবে, আমার হিসাবটা এক্ষুনি করে নাও। আর হ্যাঁ আমারও। হ্যাঁ ঠিক আছে চলো ধরুগা। Yeah!
তাতরি বাইক কর না রে খাজানাটা বাইক আরে আমার ভাগটা আগে দাও আমার 80% আগে দিবি রে হ্যাঁ আরে ও খালি বালি ও মারা গা আমার 80% আগে দাও আরে তারা আরে দেখতে দে কত টাকা আছে আগো খালি আছে লাগছে জগো খালি চিঠি আছে আরে চিঠি লই চেক হবে দেখ 20-25 lakh টাকার মনে হয় চেক হবে দেখ দেখ হ্যাঁ আগে আমাকে দিবি আমাদের টাইমটা নষ্ট করলি মারো শালা কে